हेलो वेलकम टू माय चैनल सोनाली चले एक नतून ब्लॉग तो एखन सकाल 7টা बजे और हमें हाँटते बार होइनी एक्चुअली अनेक टेस्ट करते जाच्छिलाम आमार डाक्तार दिएछे एक्चुअली आज के एखन ब्लाड दीते जाच्छि और 11:30টার समय आबार जाब आरो किछु टेस्ट दिए सेगुलो करते जेटा एखाने होबे ना तो आब्बुर साथे बाइके करे जाच्छिलाम जेते जेते किछुटा एसे देखे आब्बु मास्क पड़ेनि तो आबार मास्क पड़ते गेछे तो ओई आसछे एबार गाड़ीते उठबो एक्चुअली बाइके करे जाच्छि चले एसेछे और सकाले टेस्टगुलो करार पर एखन ओई 11:30টা থেকে আমরা চলে এসেছিলাম এখানে আর টেস্টগুলো করতে আয়াত প্রচন্ড গরম লাগছে আয়াতে তাই তো মাম্মা তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ এটা তোমার হাতে দেখাও কি এটা গুয়াভা খাচ্ছে টেস্টি গুয়াভা ওগুলো কি আসছে বাবা দেখো তো ডগি ডগি দে डगी हाय बोलो हाय डगी ওরা গুয়াভা খায় না বাহ এর পায়ে কি হয়েছে রে তোর কি হয়েছে বেবিটার পায়ে হ্যাঁ তো এতদিন নিয়ে এইভাবে সময় কাটাচ্ছে একটু এখন বিকেল 5টা বাজে তো আজকে এত রোদ পুরো মনে হচ্ছে যেন বিকেল 3টা বাজে এরকম অবস্থা তো সারাদিন যেহেতু বাড়িতে ছিলাম না আর বাড়িতে এসেছি তখন 4টা বাজে তো তারপরে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ওর সঙ্গে আমার সময় দিতে হয়েছে অনেকক্ষণ আমাকে দেখেনি আর এই সব আঙ্কেলদের তারপর আমাদের বাড়ির পাশের বোন অনেক বোনের বেবি মানে আয়াতেরই বয়সের তো তাদের সঙ্গে খেলছিল কেউ ওর থেকে বড় কেউ ওর থেকে ছোট একটু তো ওদের সাথে একটু খেলা করছিলাম কারণ বলো বলো এখন তো আর বাইরে নিয়ে যাওয়া যায় না তো আয়াতের এই সাঙ্গপাঙ্গ নিয়ে আয়াত বেশ এনজয় করে খেলছিল আর ওদের সঙ্গে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিও হয়ে গেল আর খুব মজা করে খেলছিল ওদের সাথে এনার্জি নিয়ে একদম আমি চেষ্টা করছিলাম যাতে একটু ভালো মতো খেলুক আর ওর মাইন্ডটা ফ্রেশ থাকে এই তোমার নাম বলো তোমার নাম কি বেরোতে পারলে বাচ্চারা বাড়ির থেকে ওদের মানে কি বলবো ভীষণই একটু খানখানে টাইপের হয়ে যায় আমার কোনো কথাই শুনছে না এখন মানে একটু হেলথ ইস্যুর জন্য ওকে আমি খুব একটা বেশি টাইম দিতে পারছি না এই আঙ্কেলের বাড়ি ম্যাক্সিমাম টাইম মায়ের কাছেই থাকে কত সুন্দর দেখেই মন ভরে যায় তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ